কোটি কোটি টাকার ছবি পেয়েছো, তুমি তো লিস্টটা ফেরত দিতে পারো, এ নিয়ে তো কোনো কনফিউশনই হয় না। তো লিস্টটা কোথায়? সত্যি বলার কোনো কারবারই নেই। সব কারবারের মধ্যে একটা ফিসি ফিসি, রাত্রিবেলা অন্ধকারে কারবার, সব চলে গেলে কারবার। জাগো বাংলার হিসাবে দেখাচ্ছে 10.5 কোটি টাকার উপরে যায় ছবি বিক্রি করে সে ইনকাম হয়েছে, আর ছবি বিক্রি করে আয় হয়েছে 2 কোটি টাকা। এ মেলাবেন কী করে আপনি? আপনি কোথায় ছবি বিক্রি করেছেন? আপনাকে তো বলতে হবে, একবার 4 লাখ, একবার হয় 14/17 লাখ, একবার 1 কোটির বেশি, 1.5 কোটি ধরলাম, 2 কোটি ধরলাম, আর একবার এবার বিক্রি কম হলো বলে 55 লাখ টাকা আমি হিসেব দিলাম। 10 হচ্ছে গভর্নর, 25 হচ্ছে সিএম ফান্ড, 15 হচ্ছে 3টে বাই ইলেকশন, আর সামান্য কিছু টাকা স্প্যাস্টিক সোসাইটি, আমি 5 লাখ ধরছি, 10 লাখ ধরছি, 60 লাখ, তো সব মিলে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। আর তো ছবি বিক্রির গল্প নেই, এই 10 কোটি টাকা তুমি কোথায় পেলে? এর ফাঁকে কটা সুদীপ্ত ঢুকে আছে, অত চেঁচালে হবে? ওখানে বসে আছে সারাক্ষণ সুদীপ্ত পয়সা বেঁচে আছো, কোম্পানিটাও তো তৃণমূলের, ও কোম্পানিটাই তো তৃণমূলের, তৃণমূলই তো চালাতো ওটা, যখন তখন টাকা তুলেছ, বাস্তবত্ব টাকা তুলেছ, এখন 1 কোটি 80 তে অত রাখলে হবে? রাগারাগি করলে চলবে না, হিসেব দিতে হবে। এবং এই যে আমি বললাম, ক্ষমতা থাকে প্রমাণ করুন।